दर्शक চট্টগ্রামের পাহাড়তলিতে নির্বাচনের টাকা নিয়ে দ্বন্দ্বে 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মোহাম্মদ হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কখন এই হত্যাকাণ্ড ঘটে আর এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? হিমাদ্রি, আমরা যতদূর আসলে জানতে পেরেছি বিকেল 4:30টার কিছু আগেই মূলত পাহাড়তলি যে সরাইপাড়া এলাকা আছে সেই সরাইপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে মূলত এই হত্যাকাণ্ডটি আসলে হয়েছে। যিনি মারা গেছেন অথবা যাকে মারা হয়েছে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, আমরা সেই তথ্য জানতে পেরেছি। এবং যারা আসলে এই হামলা করেছে বা যারা এই ঘটনায় সম্পৃক্ত তারাও আসলে আওয়ামী লীগ রাজনীতির সাথেও তারা জড়িত, সেই তথ্য কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। যিনি মারা গেছেন তার স্ত্রী আমাদের সঙ্গে আছেন, একটু একটু সংক্ষেপে জানাবেন আসলে কারা এই হামলায় জড়িত, আপনারা বিচার চান কিনা? আমি বলি, আমার স্বামী জসিমের থেকে 10,000 টাকা পাইতো, 10,000 টাকা পাইতো, এগুলো একদিন খুঁজতে গেছে, ওরা মারছে তারপরে মেন রোডে মারছে, ঘুষা কি লাতি মারছে। তো আমার ছেলে যখন বাপকে মারতেছে ও ধরবে না, আমার ছেলে ধরতে যায়, আমার ছেলের সন্ত্রাস লাগাই দিছে। কাজের দিকে কিরিশরাজুরে লাগাই দিছে, গয়না সরার ব্যাপারে রাহা। কিভাবে মারলো একটু বলো? সন্ত্রাস লাগাই দিছে। মারছে যে আজকে আমরা মানে কমিশনে বিচার করে দিছে, কমিশন আফস করে দিছে, জসিমের ছেলে আর লিটন ওদেরকে আফস করে দিছে। এরা আফস মানবে না, এরা সন্ত্রাস লাগাই দিছে, কেসও দিছে, আবার লায়ন শকত আলীরে ফোন করছে, 10,000 টাকা দিতে হইব মানে তারপর কেস নামাইব। তো আমি বলি কেস নামাইতে বলা না, কেস নামাইব, আমরা 10,000 টাকা দিতে হইব, মায়েরও খাইতে হইব, সন্ত্রাস লাগাই দিছে ছেলেরা। আমরা যতটুকু জানতে পেরেছি এটি পূর্ব এক ধরনের শত্রুতা, গত 2-3 মাস আগে থেকে তাদের এই ধরনের বিরোধ আসলে চলে আসছিল, পরবর্তীতে সেই জমা যে ক্ষোভ সেই ক্ষোভের আজকে আসলে বিচ্ছুরণ ঘটল। সেই ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসেনকে আসলে ছুরিকাঘাত করা হয়, পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। তার পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছে, তার মধ্যে একটি ছোট বাচ্চাও রয়েছে। পরিবারের সদস্যরা যেটি দাবি করছেন, যারা আসলে এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সর্বোচ্চ আসলে শাস্তি দাবি করছেন। হয়েছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আসলে যে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তার সবশেষ তথ্য। মুজিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।